সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি মাহিদের সাথে আজকে আমাদের ওয়েব ডিজাইন ক্লাসের পঞ্চম পর্ব, পঞ্চম নম্বর ক্লাস, 5 নম্বর ক্লাস। আজকে আমরা দেখবো টেবিল কিভাবে তৈরি করতে হয়, HTML ব্যবহার করে কিভাবে টেবিল তৈরি করা যায়। তো আমরা HTML টপিকটা শেষে চলে যাব CSS-এ। CSS-টা কিন্তু দারুণ লাগবে, HTML-টা একটু বোরিং লাগে সবার প্রথমে শিখতে 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 একটু বোরিং লাগবে, তবু আপনারা প্র্যাকটিস করবেন বারবার। HTML পরে আমরা চলে যাবো CSS-এ। CSS-টা আপনাদের দারুণ লাগবে, কারণ ওয়েব ডিজাইনের সব মজাই হলো CSS-এর মধ্যে। যখন আপনি CSS করবেন তখন আপনি কাজের মজা পাবেন, আপনার কাজ করার আগ্রহ বাড়বে। তো চলুন দেখি আমরা আজকে কি কাজ করব। আমরা এরকম একটা টেবিল তৈরি করব আজকে। এই টেবিলটা কীভাবে HTML-এর মাধ্যমে তৈরি করতে হয় এটা দেখব। তো আমার কাজের ফোল্ডারে চলে যাই। এখানে আমরা 4টা ক্লাস করছিলাম, আমি এখানে 5 নম্বর ক্লাসটা নিব, ক্লাস 5.html নামে একটা ফাইল তৈরি করি। নোটপ্যাডে এটাকে ওপেন করলাম, আর মার্কআপটা আমি আগেটা থেকে নিয়ে আসি। এখান থেকে মার্কআপটা কপি করে নিয়ে যাই, মার্কআপটা বারবার লিখবো না, টাইম লস হবে। ক্লাস নাম্বার 5, আজকে আমরা দেখবো টেবিল, একটা টেবিল কিভাবে তৈরি করতে হয়। তো টেবিল তৈরি করার পূর্বে আপনি একটু থিওরি বুঝে নেন, এই যে টেবিলের র কোনগুলো আর কলাম কোনগুলা, কোনগুলাকে কি বলে, টেবিলের কোন অংশকে কি বলে। তো টেবিল তৈরি করার স্ট্রাকচার হলো গিয়ে এইটা। প্রথমে আপনি কি করবেন, একটা টেবিল নামে ট্যাগ নেবেন, একটা টেবিল নামে ট্যাগ নিব। তারপরে কি টিআর, এখন এই টিআরটা কি, টিআর ট্যাগটা কি, এই যে দেখুন এই যে টেবিলটা আছে, এই টেবিলের এই যে প্রথম র এটা হলো একটা টিআর, এই রটা হলো টিআর, প্রত্যেকটা রকে আমরা বলবো টিআর। তারপরে টিডি, এই টিডি কোনটা, টিডি হলো এই যে ডাটাগুলো টেবিল র এর ভিতরে যে ডাটাগুলো আছে এগুলো হলো টিডি। টিডির মাধ্যমে কি তৈরি করা যায়, কলাম তৈরি করা হয়। এই যে একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এই টিডির মাধ্যমে আমরা সেলগুলো তৈরি করব। টিআরতে টেবিল র আর টিডিতে টেবিল ডাটা। এই যে প্রথম টিআর, প্রথম টিআর, এটা হলো সেকেন্ড টিআর, এই যে দেখেন সেকেন্ড টিআর, এইভাবে তৈরি করা হয়েছে। তো চলুন আমরা একটা টেবিল তৈরি করি। টেবিল তৈরি করার জন্য কি লাগবে আমাদের, টেবিল নামে একটা ট্যাগ লাগবে। টেবিল নামে একটা ট্যাগ নিলাম, টেবিল, তারপরে কি বলছিলাম টিআর, একটা র তৈরি করব আমরা, টেবিলের একটা র তৈরি করলাম। এখন এই র এর মধ্যে কি কি থাকবে, তো এটা যদি আমরা রান দেই সেভ দিয়ে, কোনো কিছু আছে কি না দেখুন, সম্পূর্ণ কিন্তু খালি আছে, এখন আমরা এখানে কোনো কিছু দেই নাই। তো টেবিল ওপেন করলাম, টেবিল ক্লোজ করলাম, টিআর, টিআর নিলাম। এখন এই টিআরের ভিতরে আমি একটা ডাটা দেই, একটা ডাটা দিলাম এসএল, সিরিয়াল নাম্বার নামে একটা টিডি নিলাম, এই টিডিটা ক্লোজ করলাম। এখন যদি আমি সেভ দিয়ে রান দিই, এখন এখানে সিরিয়াল নাম্বারটা আসতেছে এসএল। তারপরে যখন এখানে আমি আর একটা টিডি নিব, এখানে নেম নামে একটা টিডি নিলাম, সেভ দিব, আবার রান দেব, এটা এই পাশে চলে আসবে। তার মানে কি একটা র তৈরি হচ্ছে, সম্পূর্ণ একটা সারি তৈরি হইতেছে এটার মাধ্যমে টিডি। তারপরে আমি দিতে পারি ক্লাস, এই যে ক্লাস, তারপরে আমি দিতে পারি কি এখানে টিডি, এখানে আর কি দেওয়া যায়, রোল টিডি, এই যে দেখুন এখানে একটা র তৈরি হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এটার নিচে এখন আমি ডাটাগুলো বসাবো, সিরিয়াল নাম্বার, নাম, ক্লাস, রোল, এইগুলো বসাবো। তো নিচে আর একটা র তৈরি করি, এই যে প্রথম রোটা কিন্তু এই জায়গায় শেষ করে দিয়েছি আমি। এখন আমি নিচে আর একটা র নিব, টিআর নিলাম, টিআর। তো প্রথমে কি থাকবে, প্রথমে সিরিয়াল নাম্বার, তো প্রথম যে টিডিটা হবে এটার ভিতরে কি আসবে, সিরিয়াল নাম্বার, এই জায়গায় বসবে সিরিয়াল নাম্বার। তো এখানে আমি সিরিয়াল নাম্বার দিলাম, ধরেন 01 টিডি। এখন যদি আমি রিফ্রেশ দিই সেভ দিয়ে, এই যে দেখুন নিচে 01 আসতেছে। তারপরে কি পরে টিডির ভিতরে হবে, নেম, টিডি নেম দিলাম, ধরেন HRM টিডি, এই যে নামটা আসতেছে। তারপরে ধরেন ক্লাস, ক্লাস কি হবে, এটা ক্লাসটা দিই আমি, এখানে টিডি নিলাম, দিলাম সিএসি, টিডিটা ক্লোজ করলাম,
সিএসসি, তারপরে রোল নাম্বার, রোল নাম্বার দিব টিডি, ধরেন আমি দিলাম 001112 এরকম। এখন যদি আবার সেভ দেন, সেভ দিয়ে আপনি এখানে রিফ্রেশ করেন, এই যে দেখুন টেবিল আকারে কিন্তু তৈরি হইতেছে, একটা র দুইটা র তৈরি হয়েছে। তো আপনি চাচ্ছেন যে এরকম আরো আরো র তৈরি করবেন, এখানে আপনি আরো র তৈরি করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে আমি চেঞ্জ করি, এগুলা 2 দিলাম, এটা দিলাম আমার, এটা দিলাম 13, এটা দিলাম, এই ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিচ্ছি, সেভ দিলাম, রিফ্রেশ করি। এই যে দেখুন, এখন এখানে আপনি জিজ্ঞেস করতে পারেন যে এখানে বর্ডারটা কোন জায়গায় আছে, বর্ডারটা কই, এখানে তো টেবিলে কোনো বর্ডার দেওয়া নাই, তো আপনাকে বর্ডারটা দিয়ে দিতে হবে। বর্ডার আপনি কিভাবে দিবেন, এইখানে টেবিল আছে, টেবিল ট্যাগের সাথে আপনি বর্ডার অ্যাট্রিবিউট অ্যাড করেন। বর্ডার অ্যাট্রিবিউট অ্যাড করার পরে এখন আপনি এখানে বর্ডারটা দেন, ধরেন আপনি বর্ডার দিবেন 1 পিক্সেলের, 1 পিক্সেল লিখেন, এখন এখানে রিফ্রেশ করেন, এই যে দেখুন বর্ডারটা চলে আসছে। তারপরে কি আছে মাঝখানে, এই যে এখানে ডাবল বর্ডার আছে, তো ডাবল বর্ডারটা তুলতে হলে আপনি এখানে অ্যাড করতে পারেন, সেল স্পেসিং নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটার ভ্যালু আপনি 0 করে দেন, সেল স্পেসিং অ্যাট্রিবিউটটা 0 করে দেবেন। দেখুন এখানে কিন্তু বর্ডার একটা হয়ে গেছে। আর টেবিলের হাইট ওয়েট আপনি কিভাবে দিবেন, হাইট ওয়েটটা আপনি এখান থেকে এভাবে লিখতে পারেন, ওয়াইড লিখলাম, ওয়াইড নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, ইমেজের মতো, ইমেজ যেভাবে আমরা বসাই সেভাবেই, এখানে ওয়াইড দিলাম আমি ধরেন 300 পিক্সেল, সেভ দিয়ে রান দেই, এই যে টেবিলের ওয়াইডটা 300 পিক্সেল হলো, ঠিক আছে। লেখাগুলা কালার করতে হলে কি করবেন, এখানে আপনি স্টাইল অ্যাট্রিবিউট যোগ করে কালার লিখতে পারেন, হাইট যদি বাড়াতে চান হাইট বাড়াইতে পারেন, হাইট ধরেন দিলাম এখানে হাইট 300 পিক্সেল, এখানে যে হাইটটা বাড়ছে, এটা কীরকম লাগতেছে আমি হাইটটা তুলে দিই, এভাবেই থাক, হাইটটা তুলে দিলাম। তারপরে ধরুন আপনি এই টেবিলের একটা ক্যাপশন দিবেন, উপরে একটা ক্যাপশন থাকবে, তো এখানে আমি একটা ক্যাপশন নেই, ক্যাপশন নামে একটা ট্যাগ আছে, ক্যাপশন নামে ট্যাগ দিতে পারেন, আপনি ক্যাপশনে লিখলেন স্টুডেন্ট লিস্ট, এটা আমি ক্যাপশনে লিখলাম, দেখি রিফ্রেশ করলাম, এই যে দেখুন স্টুডেন্ট লিস্ট লেখাটা টেবিলের মাঝখানে শো করতেছে উপরে একবারে, এটা হলো ক্যাপশনের কাজ। তারপরে আবার কি আছে এখানে, ধরেন এখানে আপনি 18 র নিলেন, টিআর, 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 ধরেন এখানে আপনি শো করাবেন এই সম্পূর্ণটা, যদি একটা লেখা আপনি শো করাবেন অথবা কলেজের নাম শো করাতে পারেন, তাহলে এখানে টিডি নিলাম, টিডি নিয়ে আমি লিখলাম যে অথবা লিখলাম টোটাল 12 স্টুডেন্ট। সো এখন যে এটা আমি লিখি, এটা কত গড় জুড়ে থাকবে দেখুন, এটা কিন্তু এক গড় জুড়ে আছে, এই গড়টা কিন্তু ফাঁকা, এই গড়গুলা ফাঁকা, তো আপনি কি করতে পারেন এই গড়গুলাকে মার্জ করে দিতে পারেন, নাকি তো ওয়ার্ডে যেমন আমরা গড়গুলো মার্জ করি, সেলগুলাকে মার্জ করি, এখানে আপনি এভাবে মার্জ করতে পারেন। তো এখানে মার্জ করতে হলে আপনার কয় গড় মার্জ করতে হবে, 1 2 3 4, 4 গড় মার্জ করতে হবে। তাহলে আপনি এখানে টিডির মধ্যে লিখেন কল স্প্যান, কল স্প্যান, কয় গড় কল স্প্যান করবে, 4 গড়, এই যে কল স্প্যান 4 দিলাম। তো এখন যদি আপনি এখানে রিফ্রেশ করেন, দেখেন গড়টাকে সে অ্যাড করে নিয়েছে, 4টা সেল মিলে একটা সেল তৈরি হয়ে গেছে, টেবিলটা দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে। তারপরে কি আছে এখানে, ধরুন এখানে আপনি সালগুলো বসাবেন, তারা কত সালে ভর্তি হয়েছে বা ইয়ারটা, তো আমি এটা প্রথমে অ্যাড করি, এখানে অ্যাড করে দেই, কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, নোটপ্যাডের মধ্যে কন্ট্রোল ডি প্রেস করবেন, কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, অথবা আপনি কপি করেও করতে পারেন,
কপি করতে পারেন বা হাতে লিখতে পারেন, হাতে লিখলেই ভালো, প্র্যাকটিস হবে আপনার। তো এখানে আমি ইয়ার নামে একটা অ্যাড করলাম, ইয়ার প্রথম অ্যাড করলাম, এগুলা কিন্তু কোনো কিছু দেওয়া নাই। তো সবার ইয়ার কত, সবার ইয়ার হলো 2018 সাপোজ, টিডি 2018। আমি এটা কপি করে করে সব করে দিয়ে দিলাম, টিডি 2018 সব করে সেম। তো এখানে আমি কি করতে পারি, এটাকে আমি এক ঘরের মধ্যে লিখে দিতে পারি, আপনি চাইলে একটা ঘরের মধ্যে এগুলাকে লিখতে পারেন। তো কি করবেন, এই তিনটা ঘরকে আপনি একসাথে করে নেন, 1 2 3, এই তিনটা ঘরকে একসাথে করে নেবেন, মাঝখানে লিখে দেবেন 2018। একসাথে কীভাবে করবেন, প্রথমে আমি এগুলা ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম, জাস্ট একটার মধ্যে আছে, এই যে একটার মধ্যে আছে। এখন আপনি এটাকে র স্প্যান করেন, র স্প্যান, র বরাবর আপনি মার্চ করবেন, র স্প্যান দিলাম 3 ঘর, তাহলে দেখুন কি হচ্ছে, এই যে 3 ঘর সে অ্যাড করে নিয়েছে, 3টা ঘরকে সে মার্চ করে নিয়েছে, 3টা ঘর মিলে 1টা ঘর তৈরি হয়ে গেছে, তার মানে কি সবারটা 2018। আর এখানে যেহেতু একটা সেল আমরা বাড়াইছি, তার মানে এখানে কি হবে, কল স্প্যান 5 হবে, আগে আসছিল 4, এখন হয়ে যাবে এটা 5। 5 দিলাম, রিফ্রেশ করি, এই যে এখন একটা সুন্দর লাগতেছে আমাদের টেবিলটা। তারপরে কি করতে পারেন, এই লেখাগুলো আপনি মাঝামাঝি নিয়ে আসতে পারেন, সো লেখা মাঝামাঝি নিয়ে আসার জন্য এখানে স্টাইল অ্যাড করি, স্টাইল। তো এখানে লেখা মাঝামাঝি আনতে হলে টেক্সট অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়, সিএসএস ইউজ করা হয়, টেক্সট অ্যালাইন, এখানে আপনি লিখেন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে দেখবেন লেখাটা মাঝামাঝি চলে আসবে, এই যে দেখুন সব লেখা মাঝামাঝি চলে আসতেছে। আর বানানটা কিন্তু হুবহু লিখবেন, আমি যেভাবে বানানটা লিখছি এখানে এভাবে সেম লিখবেন আপনি। আপাতত এটা লিখে লিখে প্র্যাকটিস করেন, পরবর্তীতে আমি বুঝিয়ে দেবো, যখন আমরা সিএসএস নিয়ে কাজ করব তখন আপনাকে এগুলো আমি বুঝিয়ে দেব ভালো করে। তো এই যে একটা টেবিল আসলো আমাদের, দেন আর কি করতে পারি, এখানে ছবি অ্যাড করতে পারেন, আপনি ফটো অ্যাড করবেন, এখানে একটা কলাম নেবেন, ফটো নামে কলাম, এখানে ফটো অ্যাড করবেন। তো চলুন ফটো অ্যাড করি, তো এখানে আমি টিডি, এখানে ফটো, ফটো নামে একটা টিডি আমি এখানে নিলাম, এই পাশে আসবে যে ফটো আসছে। তো এখন আমরা এখানে একজন একজন করে ফটো বসাবো। তো প্রথমে আমি ফটো নিয়ে আসি এখানে, তো সেম ফটোটা আমি দিতে পারি, আমার এখানে যে আগের যে ফটোটা আসলো এই ফটোটাকে আমি ইউজ করতে পারি। এখানে টিডি নিলাম, তো ফটো বসাতে হলে কী করতে হবে, আইএমজি ট্যাগ ইউজ করতে হবে আমার, আইএমজি অ্যাট্রিবিউট কি এসআরসি। এখন এটার ভিতরে কি হবে, ইমেজের নাম হবে, তো এখান থেকে ইমেজের নামটাকে আমি কপি করে নেই, এক্সটেনশন সহ .png সহ ইমেজের নামটা, সরি ইমেজের নামটাকে কপি করলাম, এখন এখানে আমি পেস্ট করে দেবো, জাস্ট নামটা পেস্ট করে দিলাম, দেখি আছে কি না, সেভ দেই, রিফ্রেশ করি, এই যে ইমেজটা কিন্তু অনেক বড় চলে আসছে, আমরা এটাকে সাইজ ছোটো করে দিব। এখানে সাইজ ছোটো করার জন্য কী লিখতে হবে, হোয়াইট দিলাম আমি 50 পিক্সেল, হাইট অ্যাট্রিবিউট অ্যাড করতেছি, হাইট অ্যাট্রিবিউট দিলাম 50 পিক্সেল। এখন আপনি সেভ দেন, সেভ দিয়ে রান করেন, এই যে একটা ফটো এখানে চলে আসছে, প্রথম জনের ফটো। তারপরে আবার কী দিতে পারি, এই সেম ফটোটা আমি এখানে আবার দিয়ে দিই, বাকি দুইটাতে আপনারা অন্য ফটো দিয়ে করবেন, 3টা আলাদা আলাদা ফটো দিবেন, এই যে 3 জনের ফটো এখানে শো করতেছে। তো আমরা স্টুডেন্ট লিস্টের একটা টেবিল সুন্দর করে বানিয়ে ফেললাম, এখানে কি আরেকটা সেল যেহেতু বাড়ছে, তাহলে কী হবে, কল এমডি, সরি কল স্প্যান 6, কল স্প্যান 6, তাহলে এটাও বরাট হয়ে যাবে, এ বরাট হয়ে গেল, টেবিলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা আলাদা আলাদা ইমেজ ইউজ করবেন।
তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে ইমেজ যে আমি ইউজ করতেছি, ধরেন এই ইমেজটা একটা ফোল্ডারের ভিতরে আছে, সাপোজ এখানে একটা ফোল্ডার আছে IMG অথবা ইমেজ নামে অথবা ফটো নামে একটা ফোল্ডার আছে, ফটো, এই ফটো ফোল্ডারের ভিতরে ইমেজটা আছে। ইমেজটা এখন কোন জায়গায় আছে? ফটো ফোল্ডারের ভিতরে। দেখুন এখান থেকে কিন্তু কোনো কিছু শো করবে না, এখন কোনো কিছু শো করতেছে না। আর এখানে একটা অ্যাট্রিবিউট আছে, আপনি ইমেজের সাথে এটা ইউজ করতে পারেন, অল্ট নামে, ALT, অল্টার। যদি ইমেজটা শো না করে তাহলে এখানে একটা লেখা দেখাবে, ইমেজটা যদি কোনো কারণে শো না করে। এই যে দেখুন ইমেজটা এখন শো করতেছে না, কোনো কিছু দেখাচ্ছে না, কোনো কিছু দেখাচ্ছে না, তা আপনি চাচ্ছেন একটা লেখা দেখাবে, ফটো। তাহলে এখানে দেখেন, এখানে একটা ফটো লেখা দেখাবে, এই যে একটা ফটো লেখা দেখাচ্ছে। তা অল্টার ট্যাগের কাজ কি, যদি ইমেজটা না পায় তাহলে সে একটা লেখা প্রিন্ট করবে। আমি সবগুলোতে অল্টার ট্যাগটা দিয়ে দিলাম, এই যে ফটো 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 লেখা প্রিন্ট করতেছে। এখন যে প্রশ্ন হলো, এই ইমেজটা কেন পাচ্ছে না, ইমেজটা কেন শো করতেছে না? তো ইমেজটা শো করতেছে না কারণ কি, আমরা কত নম্বর ফাইলে আছি, ক্লাস 5.html, ক্লাস 5.html এই ফাইলে আছি। এখন ইমেজটা কোন ফাইলে আছে? ফটো ফোল্ডারের ভিতরে, ফটো নামে একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমার এই ইমেজটা আছে। তো এটা তো আমাকে এখানে বলতে হবে, এই যে এটা এটা যে ফটো ফোল্ডারের ভিতরে আছে এটা তো আমি বলে দিব। তো ফোল্ডারের নামটা আমি এভাবে লিখবো, ফটো, তারপরে স্ল্যাশ, অর্থাৎ কি, ফটো নামে একটা ফোল্ডার, তার ভিতরে এই ফাইলটা আছে। তো এটা আমি সব জায়গায় বলে দিই, ফটো নামে ফোল্ডারের ভিতরে, ফটো নামে ফোল্ডারের ভিতরে। তো এখন দেখবেন কাজ করতেছে, এই যে দেখুন কাজ করতেছে। সো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকে টেবিল নিয়ে টিউটোরিয়াল। আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আপনি অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, গ্রুপে শেয়ার করবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।